পয়েন্ট টেবিলটা দেখে আপনি হয়তো তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন। ব্যর্থতার মিশেলে পরিপূর্ণ এক বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দলের প্রাপ্তি বলতে পয়েন্ট টেবিলের 8 নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে পারাই হলো আপাত দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি। বিমানবন্দরে টাইগারদের দেশে ফেরার এমন দৃশ্যটা হতে পারত আরও রঙিন, কিন্তু ব্যর্থতার কাব্য রচনা করে ফেরা শান্ত মিরাজরা করে দিয়েছে সব ম্লান। পুরো ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টাইগারদের যাত্রাপথে হতাশার সাথে সঙ্গী ছিল বিতর্ক। বিশ্বকাপ ব্যর্থতায় পুরো দায় ক্রিকেটারদের নয়, দায় আছে বোর্ডের, এমনটাই মনে করেন অনেকে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব পড়েছে ড্রেসিং রুমে। আমাদের একটু যাওয়ার আগে যে আমাদের আন্তরিক ঝামেলা ছিল তামিমকে নিয়ে, নান্নকে নিয়ে, বোর্ডের অফিসিয়ালদেরকে নিয়ে, তারপরে কোচদেরকে নিয়ে, এই ঝামেলাগুলির জন্য এরা ঠিক মতো কনসেন্ট্রেটও করতে পারেনি। আমার কথা হলো যে সিলেকশনের ব্যাপারে সবচেয়ে বড় ভুলটা করছে, তামিম ছাড়া বাংলাদেশ টিম হয় না, সিম্পল এজ দ্যাট। সাবেক এই অধিনায়কের কাঠগড়ায় হাতুরু থেকে শুরু করে বোর্ড সংশ্লিষ্ট সবাই, আর আমার মনে হয় যে তোমার সিলেকশন কমিটি শুড রিজাইন। এইখানে যদিও রাজাক মাত্র আসছে, হয়তো রাজাককে রাখতে পারে, এর সাথে আরো দুজনকে নিয়ে আসলো। গুঞ্জন আছে বড় এক ঝড় বিসিবির দিকে ধেয়ে আসছে, যে ঝড়ে বড় পরিবর্তন আসতে পারে ক্রিকেট বোর্ডে, বিশেষ করে ক্রিকেটারদের সাথে বোর্ডের গুটি কয়েক পরিচালকের দূরত্বের খবর, সাথে চন্ডিকাকে নিয়ে কারো কারো অসন্তুষ্টির খবরে ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন ডালপালা মেলা শুরু করেছে। গুঞ্জন আছে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে কোচ চন্ডিকা হাতুরু সিংহেকে, সাথে বিশ্বকাপের মাঝপথে দেশে আসা আর ব্যর্থতার কারণ জানতে কাঠগড়ায় উঠতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকেও। মাহফুজুল ইসলাম, দেশ রূপান্তর।